আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। যে ছয় কারণে আল্লাহ তাআলা আপনার উপর রাগ হন। মানুষের জীবনে সর্বাধিক দুর্ভাগ্যের কথা হল তার উপর আল্লাহর গজব বা ক্রোধ নেমে আসা। কেননা আল্লাহ তাআলা যার উপর রাগান্বিত হন তার জীবন দুর্বিষহ হয়ে পড়ে, তার যাবতীয় আমল বরবাদ হয়ে যায় এবং সে ইহকাল ও পরকালে সৌভাগ্য লাভ করতে পারে না। মহান আল্লাহ তাআলা অতীতে বিভিন্ন জাতির উপর ক্রোধান্বিত হয়েছেন যখন তারা শিরকে লিপ্ত হয়েছে এবং পাথর, বৃক্ষ ও জড় বস্তুকে তার সমকক্ষ বানিয়েছে এবং এগুলোর পূজা শুরু করে দিয়েছে। এই ভিডিওতে আল্লাহর ক্রোধ নেমে আসার 6টি কারণ উল্লেখ করা হলো। তা হলো, নম্বর 1, অসংযত ও বিদ্বেষমূলক কথাবার্তা বলা, এই কারণে আল্লাহর ক্রোধ নেমে আসে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই বান্দা কখনো আল্লাহর সন্তুষ্টির কোনো কথা বলে অথচ সে কথা সম্পর্কে তার চেতনা নেই, কিন্তু এই কথার দ্বারা আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধি করে দেন। আবার বান্দা কখনো আল্লাহর অসন্তুষ্টির কথা বলে ফেলে যার পরিণতি সম্পর্কে তার ধারণা নেই, অথচ সে কথার কারণে সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। সহিহ বুখারী হাদিস নম্বর 6478। নম্বর 2, মা বাবা অসন্তুষ্ট হলে, মা বাবাকে দুঃখ দিলে বা ব্যথা দিলে মহান আল্লাহ অসন্তুষ্ট হন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা বাবার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি আর মা বাবার অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্টি। তিরমিজি হাদিস নম্বর 1899। নম্বর 3, কোনো মমিনকে অন্যায়ভাবে হত্যা করা, অন্যায়ভাবে হত্যাকারীর ওপর আল্লাহর ক্রোধ নেমে আসে। আল্লাহ তাআলা বলেন, কেউ ইচ্ছাকৃতভাবে কোনো মমিনকে হত্যা করলে তার শাস্তি জাহান্নাম, সেখানে সে স্থায়ী হবে এবং আল্লাহ তাআলা তার প্রতি রুষ্ট হবেন, তাকে লানত করবেন এবং তার জন্য মহা শাস্তি প্রস্তুত রাখবেন। সূরা নিসা আয়াত 93। নম্বর 4, মুরতাদ হওয়া বা দিন থেকে বিমুখ হওয়া, মুরতাদ হওয়া বা দিন থেকে বিমুখ হওয়ার ফলে আল্লাহর ক্রোধ নেমে আসে। এরশাদ হয়েছে, কেউ ঈমান আনার পর আল্লাহকে অস্বীকার করলে এবং কুফুরির জন্য হৃদয় উন্মুক্ত রাখলে তার ওপর আপতিত হবে আল্লাহর ক্রোধ এবং তার জন্য আছে মহাশাস্তি। তবে তার জন্য নয় যাকে কুফুরির জন্য বাধ্য করা হয়, কিন্তু তার অন্তর ঈমানে অবিচল। সূরা নাহল আয়াত 107। নম্বর 5, কুফুরি করা, এই পাপ আল্লাহর ক্রোধ নেমে আসার অন্যতম কারণ। বনি ইসরায়েল আল্লাহর ক্রোধপ্রাপ্ত অন্যতম জাতি, তাদের ব্যাপারে বলা হয়েছে তারা লাঞ্ছনা ও দারিদ্রগ্রস্ত হল আর তারা আল্লাহর ক্রোধের পাত্র হল। এটা এজন্য যে তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করত এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত। অবাধ্যতা ও সীমা লঙ্ঘন করার কারণেই তাদের এই পরিণতি হয়েছিল। সূরা বাকারা আয়াত 61। নম্বর 6, চতুষ্পদ জন্তুর উপাসনা করা, আল্লাহর ক্রোধ নেমে আসার বড় কারণ এই মহাপাপ। এরশাদ হয়েছে, যারা গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করেছে পার্থিব জীবনে তাদের ওপর তাদের রবের ক্রোধ ও লাঞ্ছনা আপতিত হবেই, আর এভাবে আমি মিথ্যা রচনাকারীদের প্রতিফল দিয়ে থাকি। সূরা আরফ আয়াত 152। মহান আল্লাহ তাআলা আমাদেরকে তার ক্রোধ থেকে রক্ষা করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।